আসসালামু আলাইকুম এই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগের জরুরি ঘোষণা বাংলাদেশ আওয়ামী লীগ একটি জরুরি ঘোষণা দিয়েছে রোববার সন্ধ্যা ছটার দিকে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয় প্রিয় দর্শক হঠাৎ করে আওয়ামী লীগ কি ঘোষণা দিল আওয়ামী লীগের ঘোষণাটি আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবারে জানাব দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পাঁতারা চলছে নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আবায়ক সাবেক এমপি মুক্তিযোদ্ধা সর্দার সাকওয়দ হোসেন বকুল বলেছেন বর্তমানে দেশে সাংবিধানিক সৃষ্টির পাঁতারা চলছে বিএনপির একটি কর্মী বেঁচে থাকতে আমরা সেই সুযোগ দেব না সরকারের উদ্দেশ্যে তিনি বলেন বর্তমান সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে বিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যেই সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন আমরা আর কোনো বিপ্লব আর কোনো রক্তক্ষয় দেখতে চাই না জানাব ডাকাতিয়া নদীতে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন চাঁদপুর শহরের কয়লাঘাটে ডাকাতিয়া নদীতে এমবি সাদিয়া অনিক নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিন কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার বিকাল সোয়া চারটার দিকে ওই নদীর পদ্মা অয়েল কোম্পানির জেটির অদূরে এ ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের চাঁদপুরের উপসহকারী পরিচালক সৈয়দ মোশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন এবারে থাকছে ছাব্বিশ দিনে রেমিটেন্স এলো কোটি ডলার চলতি মাসেও প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি রয়েছে সেপ্টেম্বরের মতো অক্টোবরের প্রথম ছাব্বিশ দিনে একশো কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় তেইশ হাজার চারশো কোটি টাকা এবারে জানাব শাহজালালের তৃতীয় টার্মিনালের সামনে পথচারীদের উপরে উঠে গেল প্রাইভেট কার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনে সড়কে প্রাইভেট কারের ধাক্কায় তিনজন আহত হয়েছেন রোববার দুপুরের দিকে ঘটনা ঘটে আহতদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি এ ঘটনায় গাড়ির মালিককে আটক করা হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ খামিনি গুরুতর অসুস্থ কে হবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী গুরুতর অসুস্থ তার দ্বিতীয় ছেলে মুস্তবা খামিনী সম্ভব্য উত্তরসরী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে রোববার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগের জরুরি ঘোষণা বাংলাদেশ আওয়ামী লীগ একটি জরুরি ঘোষণা দিয়েছে রোববার সন্ধ্যা ছটার দিকে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় প্রিয় দর্শক আপনাদের জন্য আওয়ামী লীগের ঘোষণাটি হুবহু তুলে ধরছি আওয়ামী লীগকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলমান অফিসিয়াল পেজে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো কর্মসূচির খবর অবশ্যই গুজব দলীয়ভাবে যে কোনো সিদ্ধান্ত জানানো হবে আওয়ামী লীগের দপ্তর থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না অনলাইনে প্রতিবাদ করুন সকল অন্যায়ের এদিকে গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সব সংসদ সদস্য এবং নির্বাচনে নিয়োজিত নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে দুদক ও মানি লন্ডারিং আইনে সংশ্লিষ্ট ধারার অনুসন্ধান কার্যক্রম শুরু করতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ার ইসলাম দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর এ নোটিশ পাঠিয়েছেন নোটিশে বলা হয়েছে দু হাজার নির্বাচনে একশো তিপ্পান্ন জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন দু সালে রাতের অন্ধকারে নির্বাচন আর দু সালে নিজেদের ভেতরে পাতানো নির্বাচন ছিল যেখানে প্রায় সব সংসদ সদস্য ফ্যাসিস হাসিনার পছন্দের বা তার আজ্ঞাবহ লোক ছিলেন রাষ্ট্র সংস্কার করতে হলে পতিত সরকারের গত পনেরো বছরে হওয়া নির্বাচন সহ সব অপকর্ম সংগঠনকারী এবং তাদের সহযোগিতার আইনের আওতায় আনতে হবে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পায়তারা চলছে সর্দার সাখাওয়াত নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বাবুল বলেছেন বর্তমানে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পায়তারা চলছে বিএনপির একটি কর্মী বেঁচে থাকতে আমরা সেই সুযোগ দেব না সরকারের উদ্দেশ্যে তিনি বলেন বর্তমান সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে বিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যেই সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আমরা আর কোনো বিপ্লব আর কোন রক্তক্ষয় দেখতে চাই না রোববার বিকেলে জেলার মনোহরদী উপজেলার পৌর এলাকার ডাকবাংলো রোডে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সর্দার সাকহত হোসেন এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন ডাকাতিয়া নদীতে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন চাঁদপুর শহরের কয়লাঘাটে ডাকাতিয়া নদীতে এমবি সাদিয়া অনিক নামে এক তেলবাহী জাহাজে ইঞ্জিন কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার বিকাল সোয়া চারটার দিকে ওই নদীর পদ্মা অয়েল কোম্পানির জেটির অদূরে এ ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের চাঁদপুরের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শিদ আলম কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বিকাল সোয়া চারটার দিকে ওই নদীর পদ্মা অয়েল কোম্পানির জেটির অদূরে ডাকাতিয়া নদীতে এমবি সাদিয়া অনিক নামে এই তেলবাহী জাহাজে ইঞ্জিন কক্ষে আগুন লাগে খবর ফায়ার সার্ভিসের কোস্টগার্ড এক ঘন্টা চেষ্টায় বিকাল সোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে তবে তাৎক্ষণিকভাবে ওই জাহাজে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি পদ্মা অয়েলের ওই জাহাজে মোট নয় জন কর্মী ছিলেন বিকেলে ইঞ্জিনের পাশে থাকা রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যে আগুন জাহাজে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে জাহাজের পেছনের অংশে বিস্ফোরণ হয় চাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাদের স্থানীয় প্রশাসন এবং পুলিশ সহায়তা করে ছাব্বিশ দিনে রেমিটেন্স এলো একশো কোটি ডলার চলতি মাসেও প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি রয়েছে সেপ্টেম্বরের মতোই অক্টোবরের প্রথম ছাব্বিশ দিনে একশো কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় পরিমাণ প্রায় তেইশ হাজার চারশো কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে চলতি মাসে অক্টোবরের প্রতিদিনে গড়ে প্রায় সাড়ে সাত কোটি ডলার বা নয়শো কোটি টাকা রেমিটেন্স আসছে এভাবে রেমিটেন্স আসার গতির ধারা অব্যাহত থাকলে মাস শেষে আড়াই বিলিয়ন ডলার হবে প্রবাসী আয় আলোচিত সময় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে চুয়ান্ন কোটি তিয়াত্তর লাখ বিশ হাজার ডলার বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে একটি ব্যাংকের মাধ্যমে এসেছে নয় কোটি নিরানব্বই লাখ নব্বই হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে একশো উনত্রিশ কোটি উনসত্তর লক্ষ সত্তর হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে একান্ন লাখ বিশ হাজার ডলার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের পথচারীদের উপরে উঠে গেল প্রাইভেট কার রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনে সড়কে প্রাইভেট কারের ধাক্কায় তিনজন আহত হয়েছেন রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে আহতদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এ ঘটনায় গাড়ির মালিককে আটক করা হয়েছে সিসিটিভির ফুটেজে দেখা যায় পথচারীরা রাস্তায় দিয়ে হাঁটার সময় হঠাৎ বেপরোয়া গতিতে একটি প্রাইভেট কার এসে তাদের চাপা দেয় এ বিষয়ে বিমানবন্দর থানা পুলিশ জানায় মালিক নিজে গাড়ি চালাচ্ছিলেন টাকা ফেটে ব্রেক ফেল হওয়ায় পথচারীদের উপরে গাড়িটি তুলে দেন বলে দাবি করেছেন ওই চালক শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব খামেনি গুরুতর অসুস্থ উত্তরসূরি কে হবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী খামেনি গুরুতর অসুস্থ তার দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি সম্ভাব্য উত্তর হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে রোববার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাদ দিয়ে জানানো হয় খামেনি অসুস্থতায় তার উত্তরস্বরী নিয়ে নিরম প্রতিযোগিতা শুরু হয়েছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে খামিনি মারা গেলে পরবর্তীতে নেতা কে হবেন এ বিষয়ে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর মতো দেওয়া হয়েছে গত মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রাণ হারানোর পর খামিনের উত্তরস্বরী নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয় প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমিনির প্রয়নের পর উনিশশো সাল থেকে পদে আছেন আয়তুল্লাহ খামিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শনিবার দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এ ঘটনার পরই খামিনের অসুস্থতার খবর এলোপ শনিবার সকালে বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বিমান ইরানের কর্মকর্তারা জানিয়েছেন তারা ইসরায়েলের অংশে অস্থিরতা বাড়াতে চায় না প্রতিবেদনের মতে ইরান হামলা চালানোর পাশাপাশি ইসরায়েল ইরাক এবং সিরিয়ায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপরও হামলা চালিয়েছে